এই সন্তান কে? এই সন্তান হচ্ছে সেই সন্তান যে সন্তানটাকে আপনি ছোটবেলা ছয় বছর যখন আপনার হয়েছে সেই সন্তানটাকে আপনি হাঁটতে হাঁটতে টিম শিখিয়ে আপনি মিশনে পাঠিয়ে দিলেন। যে মিশনগুলো অধিকাংশ খ্রিস্টানদের মতাদর্শে চলছে সেই খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে আপনারা ভর্তি করে দিলেন। এবং আপনারা মনে করেছেন মাদ্রাসা মানে একটা ফকিরি বিদ্যা, নাউজুবিল্লাহ। এই ব্যক্তি যদি এটাকে কটাক্ষ করে বলে যে মাদ্রাসা একটা ফকিরি বিদ্যা, তাহলে তার ইমানটা আছে কিনা তাকে পাথর দিয়ে তাই বুঝতে হবে। সে মুসলিম আছে না কাফের হয়ে গেছে তাকে বিবেচনা করা দরকার। যে ব্যক্তি বলবে যে একটা ফকিরি পড়া পড়াচ্ছে, এটা চ্যালেঞ্জ থাকলো যে সারা পৃথিবীর যত মানুষ, আপনি মৌলভী থেকে শুরু করে আপনি বিজ্ঞানী পর্যন্ত দেখেন, মাস্টার পর্যন্ত দেখেন, আপনার বাড়ির মাস্টারটা আপনি কোন নিয়ে দেখেন যে সে কতটা শান্তিতে জীবন যাপন করছে। আর একজন মৌলভী যদি সে সুযোগ্য হয় তাহলে ইনশাআল্লাহ তার যে শান্তি এবং তার বাড়িতে যে একটা মধুময় প্রীতি রয়েছে এবং তার সমাজের মধ্যে একটা মর্যাদা দাম রয়েছে, পৃথিবীর মাস্টার সেরকম কোনো দাম নেই। আপনি যতই আশা করেন যে আপনার সন্তানটাকে আপনি পাঠিয়ে দিলেন মিশন স্কুলে, সেই সন্তানটা আপনার সেই শিক্ষাই নিয়েছে, যেই সন্তান আজকে দেখেন আপনার সন্তানটা ওখানে কি করে, আপনার সন্তানটা 3 ঘন্টা ধরে মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত হচ্ছে, কত টাকা আপনি দিয়েছেন যে এখন পর্যন্ত 3 ঘন্টা ধরে সে মিঠাই খাচ্ছে, তখন থেকে জিলাপি খাচ্ছে। এই সন্তান আপনার জন্য ভবিষ্যতে আপনার জন্য খুব দুর্ভাগ্য। এটা অহরহ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, সূরা তাগাবুন 64 নম্বর সূরা 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ, ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউ লাকুম ফাহজুরুহুম। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান সন্তানি, এগুলো হচ্ছে তোমাদের শত্রু, ফাহজুরুহুম। তোমরা সন্তানদের মোহে পড়ে গিয়ে নিজের ইমানটাকে বিক্রি করে দিও না। আজকে সন্তানের জন্য একটা মানুষ কিরা করতে বাধ্য হচ্ছে, নিজের মাথার ঘায়ের পাম, নিজের মাথার ঘাম পায়ে ফেলে হালাল হারাম মিশ্রিত করে একটা সন্তানকে লালন পালন করার জন্য হারাম কোনটা হালাল কোনটা সেটা বিবেচনা করার তার এটা মন নেই। সে যাওয়ার কাছে একটা সন্তান পিছনে খরচ করছে, তারই পরিস্থিতিতে সন্তান যখন বড় হচ্ছে সেই সন্তান যখনই সে ডাক্তারি পাস করে আসলো, যখন সে এমএ পাস করে এসেছে, তখন সেই গরিবের সন্তানটা সেরকম কোন একটা স্ত্রীকে খুঁজছে, সেরকম একটা সঙ্গিনীকে খুঁজছে। দেখা গেল সেই সঙ্গিনী পেয়ে গেল একটা ডাক্তার বা মাস্টার মেয়ে, তখন আপনার গরিব মাটাকে তখন সেই ঝি বানায়, ওই বাড়ির মধ্যে আর শান্তি পাওয়া যায় না। সেই মাস্টার মেয়ে আপনাকে বলে যে আমি তো এগুলো কাজ করার জন্য আসিনি, আমার বাবা 5 লক্ষ টাকা নগদ দিয়েছে, অতএব আমি তোমার বাড়িতে ঝি খাটতে আসিনি, প্রয়োজন হলে আমার শাড়ি তুমি ধুয়ে দেবে, তোমার শাড়ি আমি ধুতে পারবো না। ভাত রান্না করার জন্য আমি ভাত রান্না করার জন্য আসিনি, ভাত রান্না করতে এলে তুমি ভাত রান্না করবে আমি খাবো, তারপর চাকরিতে আমি যাব, এই হচ্ছে মডার্ন শিক্ষা। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে দুনিয়ার মানুষ, যেটা নিয়ে তোমরা মত্ত হয়েছো, যেটা নিয়ে তোমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছো, পরকালীন স্থায়ী জীবনকে তোমরা ভুলে গেছো, শুধুমাত্র শুনে রেখো দুইটা জিনিস, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, শুনে রেখো সেই তোমাদের মাল এবং তোমাদের সম্পদ, তোমাদের মাল তোমাদের সন্তান রাখছে তোমাদের শত্রু, অতএব ভয় করতে হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলছেন সহিহ সুনানে ইবনে মাজাহ প্রথম পর্ব মুকাদ্দামা হাদিস নম্বর 224, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা ব্যক্তির উপরে মুসলমান হলে তোমাকে জ্ঞান, ইসলামের জ্ঞান শিক্ষা করতেই হবে। আমরা মনে করি জাহিল শব্দটা, জাহিল শব্দটা মানে যে জাহিলিয়াতের জামানায় নিজের সন্তানকে মাটি খুঁড়ে তাকে দাফন করে দেওয়া হচ্ছিল, জাহিল শব্দটা শুনলেই মনে হয় আমাদের একটু গা কাঁপা দেয়, কিন্তু না, জাহিলিয়াতের শাব্দিক অর্থ হচ্ছে অজ্ঞতা, আর অজ্ঞতার বিপরীত হচ্ছে ইসলাম। ইসলাম যে ব্যক্তি গ্রহণ করে সে মূর্খ থাকতে পারে না, সে জাহেল থাকতে পারে না। অতএব ইসলামকে আপনাকে শিখতে হবে, এটা আল্লাহ রাসূল বলেছেন, এটা ফরজ।
এমন বিদ্যা তুমি শিক্ষা করো যেই বিদ্যা শিখলে পরে তুমি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারো, তার সৃষ্টিজীবকে চিনতে পারো, তার মাকামকে চিনতে পারো, তার সিফাতকে চিনতে পারো, সেই স্রষ্টার জ্ঞান একমাত্র অর্জন করতে হবে। পবিত্র কোরআন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাআলাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ পৃথিবীতে এইটাই শিক্ষা অর্জন করো যে আল্লাহ ব্যতীত পৃথিবীতে কোনো মানুষ নেই, এই শিক্ষা তোমাদেরকে অর্জন করতে হবে। লক্ষ মানুষকে নিজের নিয়োগকে বিরুদ্ধ করে দিয়ে আজকে প্রত্যেকটা সন্তানকে আজকে স্কুলের সাথে সমৃদ্ধ করে দিয়েছে, কলেজের সাথে সমৃদ্ধ করেছে, আপনার মিশনের সাথে সমৃদ্ধ করেছে। সেই সন্তান জানে না যে একটা পিতা মারা গেলে তার জন্য কি দয়া করতে হয়। এই সন্তান এটা শিখে নেই। আপনার সন্তান যে আপনার শত্রু আপনি কি ভেবেছেন? যে সন্তানকে আপনি নিগ্রাম স্নেহ ভালোবাসা দিয়ে অজর নাম শিখতে ভালোবাসা দিয়ে আপনার সন্তানকে আপনি লালন পালন করেছেন, সেই সন্তান যখন বড় হয়েছে, একটা মা একটা বাবা নিজের সন্তানকে 100% ভালোবাসা দিয়ে নিজের তিল তিল করে বড় করে, পৃথিবীতে সারা পৃথিবীর যত সম্পদ একত্রিত হোক না কেন, সারা পৃথিবীর সমস্ত সম্পদের থেকে মহা মূল্যবান রত্নের নাম হচ্ছে নিজের মায়ের কাছে নিজের সন্তান। সেই সন্তানটাকে করে যা নিগ্রাম স্নেহ নিয়ে মানে ভালোবাসে তার জন্য পীড়া করে। যখন দেখা যায় যে একটা সন্তান যখন খাচ্ছে না তাকে খেলনার ব্যবস্থা করে দেওয়া হয়, এমন কোন আবদার নেই যার বাবা যতখানি সমস্ত রাখে, সমস্ত সামর্থ্যের ঊর্ধ্বে গিয়ে একটা সন্তানের মন জোগাতে গিয়ে সন্তানের সমস্ত আবদার একটা পিতা পূরণ করে দেয়। কিন্তু তাই ফলশ্রুতিতে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় সেই সন্তান আবার সেই মাকে লাথি মারে, সেই মাকে আবার বুড়ি বলে আখ্যায়িত করে, এর থেকে পরিতাপের বিষয় কি হতে পারে? এই হচ্ছে জেনারেশন ইসলাম বলছে না। আপনি আপনি আমরা একটা আলেমের কথা বলেন যে আলেমটা এখন 3 ঘন্টা পরে মেলায় গিয়ে ধরছে, আপনি বলেন আপনি এমন একটা আলিমের নাম বলেন ইল্লা মাশাআল্লাহ, একটা দুটা 100টার মধ্যে আপনি কম্পেয়ার করেন যে 100টার মধ্যে ইনশাআল্লাহ 100% বলবো না 95% প্রায় মা বাবা যদি ভালোবাসে বলতে তারা জানে যে পিতা মাতাকে কিভাবে স্নেহ করতে হয়। ওই আলমের কথা বলিনি যে পেট পূজা করে, ওই আলমের কথা আপনাকে বলিনি, সেই হাক্কানি আলমের কথা বলছি যে আলেম আপনাকে বলতে হয় না আব্বু তুমি একটু নামাজে যাও, এই কথা তোমাকে বলতে হবে না। অতএব নামাজ যদি তোমার সন্তানকে তুমি 10 বছরে প্রহার করে যদি মসজিদে না নেও তাহলে তুমি যতই নামাজ তাহাজ্জুদ পড়ো না কোনো 5-6 সপ্তাহ সেটা কিয়ামতের দিন বিবেচিত হবে না। নেকি বলে সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল ইমারা হাদিস নম্বর 28, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সন্তান মানুষ করে ছেড়ে দিবে এটা হতে পারে না। প্রত্যেকটা ব্যক্তির একটা নিজাম দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছে। তুমি তোমার সন্তানের দায়িত্ব নিয়ে কি বিচার ময়দান উঠতে হবে? তোমার দায়িত্ব তোমার পিতা নিবে, তোমার বাবা দায়িত্ব তোমার দাদা নিবে, তার দায়িত্ব তার দাদা নিবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে তার সন্তান হলে পরে বিচারের ময়দানে গিয়ে তাকে লাগাম লাগিয়ে বলা হবে বলো আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক ব্যক্তি তার সদস্যের জন্য একটা দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। দায়িত্ব বলতে আপনার সন্তানটাকে আপনি 7 বছরে নামাজের কথা বলেছেন কেন, এটা প্রথম হিসাব। শুনুন আবু দাউদ প্রথম খণ্ড কিতাবুস সালাহ হাদিস নম্বর 494, হাদিস নম্বর 595, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মুরু আওলাদুকুম বিসালাহ হুম সাবি সাবি সিনিন, হে দুনিয়ার পিতাগণ শুনে রেখো মুরু আওলাদুকুম বিসালাহ, তোমাদের সন্তানদের তোমরা এই মর্মে আদেশ করো কাবু তুমি নামাজ পড়তে যাও, এটা ফুসুলিয়ে নিয়ে যাও। 10 বছর এবং 7 থেকে নিয়ে 10 বছর হয়ে যাবে তোমার সন্তানকে তুমি এই তালবিয়া দেওয়াবো ওয়াজরিহু আলাইহা ও মাসির সিন, যখন তার বয়স 10 বছর হয়ে গেল একটা পিতার জরুরি জিম্মেদার আবু মসজিদে যেতে হবে। সেই সন্তান যদি এভাউট করে দেয় মসজিদে যেতে না চায় ভাত বন্ধ করে দিতে হবে, প্রহার করে মসজিদে নিয়ে যেতে হবে, এটা পিতার দায়িত্ব। এবং তোমরা স্নেহের ভালোবাসা পরুষ দিয়ে যে একদিন পর্যন্ত তোমাদের কাছে রেখেছিলে এখন 10 বছর হয়ে গেছে আর তোমার কাছে রাখা যাবে না, কেন? তোমার সন্তানটা নাইট ফুল হয়ে যেতে পারে, তোমার সন্তানটা বুঝতে শিখেছে, তোমার সন্তান সাবালক হয়েছে, তোমার সন্তানের স্বপ্ন দোষ হচ্ছে, এখন তুমি থাকলে আর সে দরজায় গোসল করতে পারবে না, ফজরের নামাজটা পড়তে পারবে না, অতএব ওই সন্তানকে আর তোমার কাছে রাখা যাবে না, পৃথক করে দিতে হবে। এই জিজ্ঞাসা কি আমাকে দিন দিন আপনি পারবেন না? আপনি একজন ঈমানদার লোক কিন্তু আপনার ছেলে লক্ষণ বাজে চরিত্রের যে সন্তান
সব সময় আপনার বিপক্ষে চলে, ইসলামের বিপক্ষে চলে, ওই সন্তান আপনার শত্রু। কোরআন বলছে ইন্নামা আওলাদুকুম আওলাদুকুম ফিতনা, ইন্নামা আওলাদুকুম আওলাদুকুম ফিতনা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখো, তোমাদের সন্তান কি তোমরা এত ভালোবেসছো, এই সন্তান তোমাদের কাল হয়ে যাবে, এই সম্পদ তোমাদের কাল হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা কামাই করো না কেন, সেই টাকা তোমার মসজিদে দেওয়ার মন কাঁপে, তুমি দিতে চাও না, আর পূর্ণ করো এই জলসায় যে এক টাকা দিলে আপনার 700 গুণ নেকি হয়, এটা যদি আপনি কাপড় করেন, দেখুন তোমার মাল তুমি কখন ইন্তেকাল হয়ে যাবে। এই সন্তান তোমার কাপড়ের কাপড়টা শুধুমাত্র কোন রকম করে দিয়ে তোমাকে বিদায় জানিয়ে সেরূপ জানিয়ে 3 দিন পর তোমার জমি ভাগ করে নিবে। এর নাম হচ্ছে কুলক্ষণী ছেলে। এই ছেলে তোমার সর্বনাশ করেছে। যে মানুষটা একটা ছোট্ট বাচ্চাকে দেখলে দেখবেন মানুষটা গভীর। আল্লাহ রসুল বলছে শোনো, একটা সন্তানকে যখন কোনো ব্যক্তি মাদ্রাসায় গিয়ে বলুন তো, একজন ব্যক্তি যখন সাবালক হয়নি, 5 বছরের একটা মেয়ে যদি কোরআন করতে পারে, 5 বছরের একটা শিশু যদি কোরআন করতে পারে, এখন তার নেকি এবং গুনাহ লেখা আমরা যতই অন্যায় করুক না কেন, কেন যে এখন তার শরীয়তের দায়িত্ব তার কাছে পড়েনি। 6 বছরের কোন সন্তান যদি আলিফ লাম মিম তিনটা বাক্য পড়ে, 30 নেকি তার আমল নামায় লেখা হয়ে যাবে। সোনার তিনি জীবিত কোন কাবুল ফাদাই লাগন হাসকুল 2890। এছাড়াও আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস মুখস্থ করতে পারো, একটা ছোট্ট সন্তানকে যদি তুমি যদি কোরআনের সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ ইয়াকবার মুখস্থ করতে পারো, রাসূল বলেছেন যে 10 পারার নেকি তার আমল নামায় দেওয়া হয়, সেই সন্তানের দেওয়া হয় না, পিতামাতার আমল নামায় সেই নেকি লেখা হয়। সোনালী তিনি জীবিত খন্ড হাদিস নম্বর 2890 এবং 3029 নম্বর হাদিস। ইবি আপনাকে বিহাই এই ছোট্ট ছেলেটাকে আপনি ভাববেন না, আবু একটু সুরা ইখলাসটা পড়ো তো, দেখবেন সন্তানের মস্তিষ্ক মেমোরি পাকা, আপনি যা শিক্ষা দিবেন সেই সন্তান সেটাই শিক্ষা গ্রহণ করবে। আর আমাদের সোসাইটিতে আমাদের সমাজে লক্ষ লক্ষ শিশু যেগুলো দেখলে মনে হয় যে এরাই সমাজের দজ্জাল হবে, এরাই হবে শয়তান ইবলিস, এমন বোঝা যায় ওদের আকার আকৃতি তাদের ভঙ্গিমা দেখে, কারণ তাদের পিতা মাতা তাদের সঠিকভাবে লালন পালন করতে পারে, তার বিয়েতে আল্লাহ তাদের সঠিকভাবে দিতে পারেনি, তাই বলে আজকের সন্তানে জাহান্নামের পথে হাঁটছে। প্রিয় ভাই বোন, আপনি মারা গেলেন, আধুনিক শিক্ষার কথা বলছি, যে মাস্টার ডিগ্রি পাস করে এসে আপনি বলেন যে আপনার সন্তানটাকে এখনো নামাজে আপনি অ্যাটেন্ড করাতে পারেন, আপনি মারা গেলেন, আপনার মাস্টার ডিগ্রি পাস করে আপনার সন্তানকে মারা গেছে, আপনি মারা গেলেন, আপনাকে জিজ্ঞেস করছি যেই ছেলেটাকে আপনি জানাজারে নিয়ে গেলেন, যেই সন্তান আপনার কাছে পৃথিবীর সব থেকে মহাসম্পদ ছিল, যাকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি মিশনে পড়িয়েছেন, সেই সন্তানটা আপনি মারা গেলেন, আপনাকে সে কি উপহার দিয়েছে বলেন, আপনাকে কি উপহার দিল, আপনার জানাজার করতে গিয়ে আপনার সন্তান প্রথম আপনাকে ফাঁকি মেরেছে, গিয়ে বলছে আল্লাহু আকবার, জানাজারে কি করতে হয় সেটাও জানে না, জানাজারে দোয়াটা কি, এখন পর্যন্ত আপনি দাঁড়িয়ে বলেন যে এই শ্রেণীগুলো যত জন এসছে আপনি বলুন যে তার জানাজার নামাজটা কি বেশি, মানে জানাজার দোয়াটা কি পারে বলুন তো, এখানে আপনার প্রথম ক্ষতি করেছে আপনার সন্তান প্রথম, এ তো নগণ্য হলে উপকৃবিদ্যা যাকে বলেছেন সেই সন্তানে আপনাকে বলবে রব্বির হামমা কামা রব্বায়া সগীর, হে আল্লাহ আমার পিতা মাতা যেরকম রহমতের করে আমাকে লালন পালন করেছে, প্রভু আমার পিতা মাতাকে তুমি সেইভাবে লালন পালন করি। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। প্রিয় ভাই সকলে, এই সন্তান আপনি মারা গেলেন, আপনাকে ফাঁকি মারলো যাকে আপনি লক্ষ টাকা দিয়ে পড়িয়েছেন, কিন্তু মাদ্রাসা থেকে আপনার সন্তানটাকে যাকে আপনি নগণ্য ভেঙে চলে যান, সেই সন্তানটা জানা যায় আপনার কাছে আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়েছে, দরুদ পড়েছে, দোয়া করেছে, আল্লাহুম্মা ফিলহু আনহু ওয়া আফিহু ওয়া কি মুজহু ওয়া মাদহাহু, এইভাবে দোয়া আপনার জন্য করতে আছে, শুধু এখন নয় 1 বছর 2 বছর কেমন পর্যন্ত সেই সন্তান যতদিন না মরছে ততদিন পর্যন্ত আপনার জন্য এটা দোয়া করবে। দোয়া খুঁজে জানেন, লক্ষ টাকা যদি আপনি মরার পরে 40 করেন 5 পয়সা আপনার উপকার হবে না, 100% আল্লাহর কসম বলছি, কোন ব্যক্তিকে যদি মরার পরে কাউকে কোন খাদ্য দান করেন এটা আপনার নেকি নেই, এরকম কোন পৃথিবীতে হাদিস পাবেন না, মৃত ব্যক্তি মারা গেছে তার জন্য আপনি খানা করলেন সে নেকি পাবে না, বরং আল্লাহ বিনা পয়সার কথা বলছে, বিনা পয়সা সেই বিনা পয়সার আমল মানুষ করতে রাজি নয়, মানুষ 10,000 টাকা গরু কিনে ভোজ করে নিয়ে
সেই মানুষটি খাবে যে মানুষ ভোজ খেয়ে বলে আরে এত ঝাল পেয়ারপিল দেয়, এতটা লবণ মানুষ বেশি দেয়, অথচ খানা বাড়িতে খেলে মানুষের বাড়িতে খেলে কি দোয়া করতে হয় সে মানুষ সেটাও জানে না। মানুষের বাড়ি খেয়ে দেয় আলহামদুলিল্লাহ, তার জন্য যে দোয়া করতে হয় সেটাও বলে না। দোয়া আপনার দেয় কি লবণ বেশি হয়ে গেছে, দোয়া দিয়ে দিল আপনি কি করেছেন। বরং আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলিম খুলুন, সেই মুসলিম প্রথম খণ্ড হাদিস নম্বর 1631, আল্লাহ রাসূল বলেছেন সালা ইলা ইলা মাতা ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিসালাতিন সাদাকাতিন জারিয়া। দেখুন কোন মানুষ যখন ইন্তেকাল করে যায় পৃথিবীতে কোনো আমল আর তার বাকি থাকে না, পৃথিবীর বুক থেকে তার সমস্ত নেকির দরজাগুলো বন্ধ হয়ে যায়। হাদিস বলছে সেই মুসলিম বলছে যে যদি কোনো মানুষ মারা যায় ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিসালাতিন সাদাকাতিন জারিয়া, মানুষ মারা যাওয়ার পরে পৃথিবী থেকে আর কোন নেকি কবরে পৌঁছে না, তবে তিনটা আমল করে গেলে পৌঁছে, দুটা আমল দুনিয়াতে বেঁচে থাকে, একটা আমল মরার পরে। ভালো করে আপনি শুনে গিয়ে একটু বিবেচনা করুন, আপনার বিবেককে নাড়া দিতে এসেছি, আপনাকে দুঃখ দেওয়ার কথা নয়, আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি, দলিল ভিত্তিক কথা বলছি। আপনি একটু হাদিসটা খুলে দেখুন তো, রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি দান সাতটা করে গেল, এই মানুষ কত অধম যে মানুষ আপনার লাইফ ইন্স্যুরেন্স করছে। লাইফ ইন্স্যুরেন্স মানে কি, আপনি গাড়ি কিনেছেন আপনার জীবন দশা আপনি টাকা পাবেন না, অথচ প্রতি মাসে আপনি 30 টাকা করে দিচ্ছেন, কে পাবে? আপনি মরে যাওয়ার পর আপনার স্ত্রী পাবে। আপনার এত দরদ যে কবরে কেউ কারো হয় না, আপনার স্ত্রীও যায় না আপনার সন্তানও যায় না, সেই স্ত্রীর জন্য আপনি লাইফ ইন্স্যুরেন্স করেছেন, জীবন বিমা করেছেন। কিন্তু যেই নবী বলেছে, যে আল্লাহ বলেছে যে এক টাকা দান করলে আমি 70 করি 10 করি, সেই 10 নিজেকে আমি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করি। আল্লাহ রাসূল বলেছেন কুল আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতি বাশর আমসালিহা, প্রত্যেক সহিহ সুনানের বিশটি মাসাবি দিতে কোন প্রথম কোন কিতাব সিয়াম হাদিস নম্বর 1952 নম্বর হাদিস, যেখানে আল্লাহ 1959 নম্বর হাদিস যে হে আমি সন্তান প্রত্যেকটা মানুষের ভালো কাজ আমি 10 পর্যন্ত নিয়েই আর 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই। অতএব এই মানুষটা জানে যে এক টাকা দান করলেও বিচারের ময়দানে নয়, কেয়ামতে কবরে শুয়ে শুয়ে নেকি পায়, এটা একটু বুঝে না শুনি। ধরুন যে একটা মানুষ জান্নাতে যেতে 100 নাম্বার লাগবে, তার মধ্যে 95 ভাগ নাম্বার পেয়েছে, 5 নম্বর বাকি আছে, এই তো মরে গেছে, আপনি নেকি নাই, জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সে যদি দান করে যেত এই দানের বাদলতে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, এটা আমার ঘরের বানানো কথা নয়। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলেছেন আমাদের মতো মৌলবীরা এর সম্মান কেন, এটা কোরআন বলেছে সূরা মুজাদিলা 98 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইমান নিয়েছে এবং যারা ইলম বিদ্যা শিখেছে তাদের মর্যাদা আমি পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। দেখুন আলিমের সম্মান যত, একটা আলিমকে মঞ্চ উঠাবে যে লাখ লাখ, দেখুন বাংলাদেশে আপনারা বক্তা করে দেখেন একটা মঞ্চ উঠাতে লাখ লাখ মানুষ তার পিছনে এসে ধাওয়া করছে, তার হাতে একটু সালাম নেই জন্য, কিন্তু আপনার মতো নেতার তো কোনো দাম নাই। আপনি গ্রামের সরদার তাই আপনার অহংকার দেখা ধরা যায় না, আর সে একটা আলিম তার পুরো পৃথিবীতে আল্লাহ সুনাম ছড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি এরকম আলিম যদি একটা আলিম শিক্ষা কাউকে দেয়, একটা কোরআন মানুষকে শিক্ষা দিয়ে দেয়, যতজন পর্যন্ত উপকৃত হবে মানুষ সেই নেকি তার কবরে শুয়ে শুয়ে করে, তার মানে ওই যে 95 ভাগ নেকি করেছিল মরার পরে 5 নেকি তার অবশিষ্ট ছিল, এই 95 এর মধ্যে 5 নেকি তার ঘাটতি পূরণ করে দিবে, এই আপনার কোরআন। 3 নম্বরের সর্বশেষ কথা আল্লাহ রাসূল বলছেন শোনো ওই সন্তানকে তুমি প্রাধান্য দিবে না, তোমার মতো নালায়েক তোমার মতো অধম আর কি হতে পারে, যেই সন্তান থেকে তুমি নুলা সন্তান থেকে মাদ্রাসায় দিয়ে দিলে তার কোনো খোঁজ খবর রাখো না, তুমি বলেছো সে ভিখারি পড়া, এটা তোমার মুসলিম হিসেবে কি করে তুমি সাহস পেলে, কি করে তোমার কাজ করতে হয় তুমি এটা ফকিরি পড়া বললে, যে ফকিরি পড়াই আপনার জামাতার পড়াচ্ছে, যে ফকিরি পড়াই আপনার মেয়ের বিবাহ দিচ্ছে, যে ফকিরি পড়াই আপনার স্বামীর বিবাহ বাড়িতে দিচ্ছে, সেই আলমকে আপনি ফকিরি পড়া করছেন, আপনার ইমান আছে? দেখুন তা নাই আপনার ইমান। আপনি শোনেন এই সন্তান আল্লাহ বলেছেন আওয়ালাতুন সালে ইয়াদউহু, কোন নেক সন্তান যদি পিতার জন্য দোয়া করে এই এই নেক সন্তানের দোয়া কিয়ামত ইসরাফিল যতদিন পর্যন্ত সিংহায় পুকার না দিচ্ছে ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে।
এই হচ্ছে মাদ্রাসা পড়া ছাত্রের আপনার গুরুত্ব এবং মাহাত্ম্য। কিছু আসুন, যে সন্তান আপনার মরার পর দোয়া দিতে পারবে না হলেও আপনার বলতে পারে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীর, এই দোয়াটা তো আপনার জন্য বলতে পারে, এটাই হচ্ছে লক্ষটা বার সম্পদ। ওই সন্তান আপনার সম্পদ নেয়ামতপূর্ণ সম্পদ সন্তান নয়, যেই সন্তান আপনার আগুন নিচে প্যান্ট করে আপনার সিক্রেট পান করছে, যেই সন্তান আপনার মেয়ের ওখানে গিয়ে ঘুর ঘুর করে পাক পাচ্ছে, এই সন্তান আপনার কল্যাণময় আনবে না, এই সন্তান আপনাকে বিচারের ময়দানে আপনাকে কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে আল্লাহ রাসূল বলেছেন হঠাৎ করে কোন বালা মুসিবত তার আসবে না। বিসমিল্লাহ আমি ওই নামে সুরতুষ্টি, যে নাম করলে করে আসমান এবং জমিনের কোন বালা মুসিবত তাকে স্পর্শ করতে পারে না। সেই সুনানে আমরা দিতে পড়লে কিতাব সুন্নাহ হাদিস নম্বর 5898 নম্বর হাদিস। এরপর আল্লাহ রাসূল বলেছেন যে যদি কোনো ব্যক্তি ইবাদত সূরা ফাতিহা পাঠ করতে পারে, সূরা ফাতিহা মান করা আয়াত সূরাতে বাকারা ফাতা পাঠু, কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা মানে সূরা বাকারা লাস্টে দুই আয়াত পড়ে নিল গোটা রাত্রে নামাজ পড়লে তাহাজ্জুদ করলে যেই নেকি হয় সেই নেকি তার আমলনামায় হয়ে যায়। সহিহ মুসলিম বুখারি দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 5009। অতএব আপনি আসলে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান এবং আপনার সন্তানগুলোকে এইভাবে লালন পালন করার চেষ্টা করুন শিষ্টাচার দিন, তাহলে এই সন্তান আপনার জন্য বিচারের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।